ম্যাথিস স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কেম সাইদুল ইসলাম এবার আমরা লগারিদমের ধারণা ও অভিজ্ঞতাটির অনুশীলনের সমাধান দেখব প্রথমে আমরা এক নম্বর প্রশ্ন দেখব এখানে বলা হয়েছে বিভিন্ন সূত্র ব্যবহার করে মান নির্ণয় করো এখানে দেয়া আছে টু কিউবিক রুট অফ থ্রি হান্ড্রেড থ্রি প্লাস টু ফিফথ রুট of টু হান্ড্রেড ফোরটি থ্রি মাইনাস টুয়েলভ সিক্সথ রুট প্রথমে আমরা রুটের ভিতরে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে মৌলিক গুণ নিয়োগের আকারে প্রকাশ করব অর্থাৎ থ্রি হান্ড্রেড থ্রিকে আমরা মৌলিক গুণ নিয়োগের গুণফল আকারে প্রকাশ করব আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে থ্রি হান্ড্রেড থ্রিকে আমরা সেভেন দ্বারা ভাগ করতে পারি সেক্ষেত্রে ভাগ ফল পাবো 49। অর্থাৎ থ্রি হান্ড্রেড ফোর্টি থ্রি কে আমরা লিখতে পারি সেভেন ইন্টু ফোর্টি নাইন আবার ফোর্টি নাইনকে আমরা লিখতে পারি সেভেন ইন্টু সেভেন অর্থাৎ থ্রি হান্ড্রেড ফোরটি থ্রিকে কে লেখা যায় সেভেন ইন্টু সেভেন ইন্টু সেভেন এখন আমরা যদি সেভেনকে তিনবার গুণ করি তাহলে পাবো সেভেন কিউব ঠিক একইভাবে আমরা টু হান্ড্রেড ফোর্টি থ্রিকে প্রকাশ করব টু হান্ড্রেড ফোর্টি থ্রিকে আমরা থ্রি দেওয়া ভাগ করতে পারি সেক্ষেত্রে পাবো এইট্টি ওয়ান অর্থাৎ থ্রির সাথে যদি আমরা এটটি ওয়ান গুণ করি তাহলেই পাবো টু হান্ড্রেড ফোর্টি থ্রি আবার এইটটি ওয়ানকে আমরা লিখতে পারি নাইন ইন্টু নাইন আমরা এখানে মৌলিক গুণে নিয়োগের গুণ ফল আকার প্রকাশ এই জন্য আমরা নাইনকে লিখবো থ্রি ইন্টু থ্রি অর্থাৎ টু হান্ড্রেড ফোর্টি থ্রিকে আমরা লিখতে পারি পাঁচটি থ্রির গুণফল অর্থাৎ তিনকে যদি আমরা পাঁচবার গুণ করি তাহলেই পাবো টু হান্ড্রেড ফোর্টি থ্রি আর পাঁচটি তিনের গুণফলকে যদি সূচক আকারে প্রকাশ করি তাহলে লিখবো থ্রি টুটি পয় ফাইভ ঠিক একইভাবে আমরা সিক্সটি ফোরকে মৌলিক গুণনীয়কের গুণফল আকারে প্রকাশ করব সিক্সটি ফোরকে আমরা লিখতে পারি এইট ইন্টু এইট আবার এইটকে লিখতে পারি টু ইন্টু টু ইন্টু টু আর এখানে দুইটি এইটের গুণফল এর জন্য এটি দুইবার লিখব অর্থাৎ সিক্সটি ফোর হলো ছয়টি দুইয়ের গুণ ফল আর ছয়টি দুইয়ের গুণ ফল মানে টুয়েলভ পয় সিক্স এখন আমরা যে মানগুলো নির্ণয় করেছি সেগুলো এখানে বসাবো থ্রি হান্ড্রেড ফোর্টি থ্রিকে আমরা লিখতে পারি সেভেন টোয়েন্টি থ্রি বা সেভেন কিউব টু হান্ড্রেড ফোর্টি থ্রিকে আমরা লিখতে পারি থ্রি টোয়েন্টি ফাইভ আবার সিক্সটি ফোরকে আমরা লিখতে পারি টু টোয়েন্টি সিক্স এখন আমরা দেখব রুট এ দ্বারা কী বোঝায় রুট এ একে যদি সূচকীয় আকারে প্রকাশ করি তাহলে লিখব এর পাওয়ার হলো হাফ আবার এর ঘনমূল অর্থাৎ কিউবিক রুট অফ একে যদি সূচকীয় আকারে লিখি তাহলে লিখব এর পাওয়ার ওয়ান বাই থ্রি আবার ই এর এনতম মূলকে যদি আমরা লিখতে চাই সূচকীয় আকারে তাহলে লিখতে হবে এর পাওয়ার ওয়ান বাই এন অর্থাৎ আমরা লিখবো টু ইন্টু সেভেন কিউব আর সেভেনের যে কিউবিক রুট আছে এর জন্য আমরা লিখব এর পাওয়ার ওয়ান বাই থ্রি কারণ আমরা পূর্বেই দেখেছি এর ঘনমূল একে লেখা যায় এর পাওয়ার ওয়ান বাই থ্রি ঠিক একইভাবে বাকি পদগুলো লিখব অর্থাৎ এক্ষেত্রে লিখবো থ্রির পর ফাইভ এর পাওয়ার হলো ওয়ান বাই ফাইভ পরেরটির ক্ষেত্রে টুয়েলভ টুয়েলভ পর সিক্স আর এর পাওয়ার হবে ওয়ান বাই সিক্স আমরা পূর্বেই জানি কোনো কিছুর পাওয়ার তার উপরে যদি পাওয়ার থাকে তাহলে ওই পাওয়ার গুণ হয়ে যায় অর্থাৎ এর পর এম তার পর যদি এন হয় তাহলে হবে এর পাওয়ার এম ইন্টু এন এখানেও এই সেভেনের পাওয়ার থ্রি তার পাওয়ার হচ্ছে ওয়ান বাই থ্রি এর জন্য থ্রির সাথে ওয়ান বাই থ্রি গুণ হবে ঠিক একইভাবে পরের পদে আসে টু এরপরে আমরা গুণ চিহ্ন দিব কারণ ব্ল্যাক উঠিয়ে দিলে আমাদের গুণ চিহ্ন দিতে হবে এরপরে থ্রির পর আছে ফাইভ তার পাওয়ার হচ্ছে ওয়ান বাই ফাইভ এর জন্য এই পাওয়ার গুণ হয়ে যাবে ঠিক একইভাবে আমরা লিখবো টুয়েলভ ইন্টু এখানে টুর পাওয়ার আছে সিক্স যার পাওয়ার হলো ওয়ান বাই সিক্স পাওয়ার উপর পাওয়ার এর জন্য গুণ হয়ে যাবে এখন আমরা এই পাওয়ারের গুণের হিসাবটি করব। অর্থাৎ লিখবো টু ইন্টু সেভেন এর পাওয়ার থ্রির সাথে যদি আমরা ওয়ান বাই থ্রি গুণ করি তাহলে এই থ্রি আর এই থ্রি কাটা যাবে তাহলে থাকবে শুধু ওয়ান অর্থাৎ সেভেনের পাওয়ার হবে ওয়ান আবার কোনো সংখ্যা বা রাশির পাওয়ার যদি ওয়ান হয় সেটির দ্বারা ওই সংখ্যাটি বোঝায় অর্থাৎ কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার না দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা ওটির পাওয়ার ওয়ান ধরতে পারি আবার কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার ওয়ান থাকে তাহলে ওই পাওয়ার না দিলেও মানের কোনো চেঞ্জ হয় না ঠিক একইভাবে পরের পদ আছে টু ইন্টু থ্রির পর ফাইভ ইন্টু ওয়ান বাই ফাইভ এখন ফাইভের সাথে ওয়ান বাই ফাইভ গুণ করলে আমরা পাচ্ছি ওয়ান যেটি আমরা এখানে বসাবো না ঠিক একইভাবে আমরা পরের পথ হিসাব করবো এখানে আছে মাইনাস টুয়েলভ ইন্টু টু এর পাওয়ার সিক্স ইন্টু ওয়ান বাই সিক্স এখানে সিক্সের সাথে ওয়ান বাই সিক্স কাটা যাবে থাকবে শুধু ওয়ান এই জন্য আমরা এখানে টুই লিখব এবার আমরা হিসাব করবো সাথে সাথে দুই গুণ করলে আমরা পাচ্ছি ফোরটিন প্লাস দুইয়ের সাথে তিন গুণ করলে পাচ্ছি সিক্স আবার বারোর সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে পাচ্ছি টোয়েন্টি ফোর এখন ফোরটিনের সাথে সিক্স যোগ করলে আমরা পাচ্ছি টোয়েন্টি যা থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে টোয়েন্টি ফোর এখন টোয়েন্টি থেকে যদি টোয়েন্টি ফোর বিয়োগ করি তাহলে পাবো মাইনাস ফোর অর্থাৎ প্রদত্ত রাশিটির সরলমান হলো মাইনাস ফোর এবার আমরা প্রশ্ন দুইয়ের সময় দেখব এখানে দেওয়া আছে অল টু দি পাওয়ার এ প্লাস বি ডিভাইডেড বাই অল টু দি পাওয়ার টু সি into ওয়াই টু দি power বি প্লাস সি divided বাই ওয় টু দি power টু এ y to ওয় টু দি plus সি প্লাস এ y বাই the টু দি পাওয়ার টু বি এখানে কতগুলো সূচকীয় রাশি গুণ এবং ভাগাকারে আছে এবং সবগুলো সূচকীয় রাশির ভিত্তি হলো ওয়াই আমরা এটির মান বের করব আমরা জানি এক্স to the power এ divided বাই এক্স to ডি power বি অর্থাৎ দুইটি সূচক রাশির ভিত্তি সমান এবং যদি ভাগ আকারে থাকে তাহলে যে সূচক রাশি ভাগ আকারে আছে তার পাওয়ার মাইনাস হবে অর্থাৎ এক্ষেত্রে পাবো এ মাইনাস বি ঠিক একইভাবে এখানে যে সূচক রাশিগুলো আছে তার ভিত্তি সমান এবং ভাগ আকারে আছে এজন্য যে রাশিটি আকারে আছে তার সূচক বা পাওয়ার মাইনাস হবে অর্থাৎ আমরা লিখবো মাইনাস টু সি ঠিক একইভাবে দ্বিতীয়টির ক্ষেত্রেও আমরা দেখব বি প্লাস সি আর এক্ষেত্রে টু এ মাইনাস হবে ঠিক একইভাবে পয়েট্রির ক্ষেত্রেও ভিত্তি হবে ওয়াই কারণ হর এবং লবের ভিত্তি হচ্ছে ওয়াই আর সূচক হবে উপরে যেটি আছে সেটি আগে লিখব তারপরে হরের যে সূচক সেটি বিয়োগ হবে এখন বৃত্তি যদি সমান হয় আর রাশিগুলো যদি গুণাকারে থাকে সেক্ষেত্রে এই যে সূচক বা পাওয়ার যোগ হয়ে যাবে অর্থাৎ এক্স টু ডি পাওয়ার এর সাথে যদি আমরা এক্স টু ডি পাওয়ার বি গুণ করি তাহলে পাবো এক্স টু ডি পাওয়ার এ প্লাস বি আর এখানে সবগুলো সূচিকর আসে ভিত্তি হলো ওয়াই এই জন্য যেই পাওয়ারগুলো আছে তা সব যোগ হয়ে যাবে অর্থাৎ আমরা লিখব ওয়াই টু ডি পাওয়ার এ প্লাস বি মাইনাস টু সি এর সাথে যোগ করবো ডি টুটির পাওয়ার অর্থাৎ বি প্লাস সি মাইনাস টু এ আবার এর সাথে যোগ করবো তি টুটির পাওয়ার অর্থাৎ সি প্লাস এ মাইনাস টু বি এখন আমরা হিসাব করব এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এখানে এ আছে দুইটি অর্থাৎ দেখব টু এ আবার বি আছে দুইটি এজন্য টু বি আবার সিও আছে দুইটি জন্য টু সি এছাড়া বিয়োগ আকারে আছে মাইনাস টু এ মাইনাস টু বি মাইনাস টু সি এখন টু এ আর মাইনাস টু এ মিলে জিরো হয়ে যাচ্ছে ঠিক একইভাবে টু বি আর মাইনাস টু বি মিলে জিরো হবে টু সি মাইনাস টু সি মিলে জিরো হবে অর্থাৎ আমরা পাব ওয় পাওয়ার জিরো জিরো ভিত্তিতে কোনো সংখ্যা বা রাশির পাওয়ার জিরো হলে তার মান সবসময় ওয়ান হবে অর্থাৎ ওয়াই টুয়েন্টি পাওয়ার আমরা লিখতে পারি ওয়ান এটি হল পদত্ত রাশিটির মান এবার আমরা প্রশ্ন দুই দেখব এখানে বলা হয়েছে বিভিন্ন সূত্র ব্যবহার করে প্রমাণ করো জে টুয়েন্টি পাওয়ার এ হোল টু দিপার এ প্লাস বি মাইনাস সি জে টু বি বাই জে টু সি হোল টু বি প্লাস সি মাইনাস এ ইন টু জেট টু ডিপার সি বাই জে টু ডিপার এ হোল টু সি প্লাস এ মাইনাস বি টু ওয়ান অর্থাৎ এখানে কতগুলো সূচক রাশি দেওয়া আছে এগুলো সরল করে আমরা প্রমাণ করবো যে এর মান ওয়ান এখানে একটি সূচকীয় রাশি দেওয়া আছে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই সুজিগের রাশিটির মান ওয়ান এর জন্য আমরা প্রথমেই দেখব বামপক্ষে কি দেয়া আছে এখানে বামপক্ষে দেয়া আছে এখন প্রথমে আমরা ফার্স্ট বন্ধনে কাজ করব আমরা জানি এক্স টু ডিপার এ বাই এক্স টু অর্থাৎ দুইটি সূচক রাশির ভিত্তি যদি সমান হয় এবং ভাগাগারে থাকে তাহলে এর পাওয়ার বিয়োগ হয়ে যাবে অর্থাৎ এটি হবে এক্স টু ডি এ ঠিক একইভাবে এখানে আমরা লিখতে পারি জে টু এ মাইনাস এর পাওয়ার আছে এ প্লাস বি এবার আমরা পরবর্তী রাশিটি দেখব এখানেও আছে জে টু অর্থাৎ বৃত্তি সমান এবং ভাগ আকারে আছে এর জন্য জেটের যে পাওয়ার সেটি বিয়োগ হয়ে যাবে আর এর পাওয়ার আছে বি প্লাস সি মাইনাস এ এবার আমরা তৃতীয় রাশিটি দেখব এখানে আছে টু দি পাওয়ার সি ডিভাইডেড বাই টু দি পাওয়ার এ অর্থাৎ দুইটি সূচক রাশি যার বৃত্তি সমান এবং ভাগ আকারে আছে এর জন্য যে রাশিটি ভাগ আকারে আছে সেটির পাওয়ার বিয়োগ হয়ে যাবে অর্থাৎ এটির পাওয়ার হবে সি মাইনাস এ আবার এই রাশিটির পাওয়ার আছে সি প্লাস এ মাইনাস বি আমরা জানি কোনো রাশির পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে অর্থাৎ এক্সের পাওয়ার যদি এম তার পাওয়ার যদি এন হয় তাহলে ওই পাওয়ার গুণ হয়ে যাবে অর্থাৎ এক্ষেত্রে আমরা পাবো এক্স টু ডি পর এম ইন্টু এন বা এক্স টু ডি পাওয়ার এম এন অর্থাৎ আমরা লিখতে পারি যে টু ডি পর এ মাইনাস বি এর সাথে গুণ হবে এ প্লাস বি মাইনাস সি কোনো রাশিতে যদি একাধিক পথ থাকে তার সাথে অপর যদি একটি রাশি গুণ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে বন্দনী দিতে হবে ঠিক কিভাবে আমরা লিখব জেটের পাওয়ার বি মাইনাস সি এর পাওয়ার আছে বি প্লাস সি যেহেতু পাওয়ারের উপর পাওয়ার এর জন্য যে দ্বিতীয় পাওয়ারটি আছে সেটি এর সাথে গুণ হয়ে যাবে অর্থাৎ লিখব বি প্লাস সি এরপরে পয়েন্টটিও ঠিক একইভাবে লিখবো যে দি পর আছে সি মাইনাস এ আর এর সাথে গুণ হবে সি প্লাস এ মাইনাস বি এখন আমরা দেখব যে এ মাইনাস বি সাথে এ প্লাস বি মাইনাস সি কীভাবে গুণ করা যায় এক্ষেত্রে একে একবার এটির সাথে তারপর এর সাথে এরপর এর সাথে গুণ করতে হবে সেক্ষেত্রে আমরা পাবো এ স্কোয়ার প্লাস এবি মাইনাস এ সি আবার এই মাইনাস বিকে একবার গুণ করতে হবে এর সাথে তারপরে বি সাথে এরপরে মাইনাস সির সাথে সেক্ষেত্রে মাইনাস বিকে যদি এর সাথে গুণ করি তাহলে পাবো মাইনাস আবার মাইনাস বি কে সাথে গুণ করলে পাবো মাইনাস বি আর মাইনাস বিকে মাইনাস সির সাথে গুণ করলে পাবো প্লাস বি সি অর্থাৎ আমরা যে টুদি এ প্লাস এবি মাইনাস এসি মাইনাস এব মাইনাস বি স্কোয়ার প্লাস বি সি ঠিক একইভাবে দ্বিতীয় রাশিটির ক্ষেত্রে বিকে একবার বি প্লাস সি মাইনাস এর সাথে গুণ করবো সেক্ষেত্রে পাবো বি এ স্কোয়ার প্লাস বি সি মাইনাস এব আবার মাইনাস সি কে গুণ করবো বি প্লাস সি মাইনাস এর সাথে তাহলে পাবো মাইনাস বি সি মাইনাস সি স্কোয়ার আর প্লাস এ সি এরপরে সর্বশেষ যে রাশিটি আছে তার ক্ষেত্রেও এভাবে গুণ করবো অর্থাৎ সি কে একবার গুণ করবো সি প্লাস এ মাইনাস বি সাথে সেক্ষেত্রে পাবো সি স্কোয়ার প্লাস এ সি মাইনাস বি সি আবার মাইনাস একে গুণ করব সি প্লাস এ মাইনাস বি সাথে সেক্ষেত্রে পাবো মাইনাস এ সি মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি এবার আমরা একটু কাটাকাটি করব এখানে এই প্লাস এ বি আর এই মাইনাস এ বি বাদ দিতে পারি আবার এখানে প্লাস বি সি আর মাইনাস বি সি বাদ দিতে পারি আর এখানে এই প্লাস এ সি আর মাইনাস এ সি বাদ দিতে পারি এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এখানে সবগুলোই সূচকীয় রাশি যার ভিত্তি সমান এবং গুণ আকারে আছে এজন্য এই যে রাশিগুলো তার পাওয়ার সব যোগ হয়ে যাবে অর্থাৎ আমরা লিখব জেটের পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি মাইনাস বিএ স্কোয়ার প্লাস বি সি এর সাথে যোগ হবে পয়েট্রির পাওয়ার অর্থাৎ প্লাস বিএ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস সিএসার প্লাস এসি এরপরে সর্বশেষ যে রাশি তার পাওয়ার আছে প্লাস সি স্কোয়ার মাইনাস বি সি মাইনাস এ স্কোয়ার প্লাস এব এবার আমরা আরও কিছু কাটাকাটি করব এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এ স্কোয়ার আছে আর এখানে মাইনাস এ স্কোয়ার আছে এই জন্য আমরা বাদ দিতে পারি আবার এখানে মাইনাস এসি আর এখানে প্লাস এসি জন্য বাদ যাবে আবার এখানে আছে মাইনাস বি স্কোয়ার এখানে প্লাস বি স্কোয়ার এর জন্য বাদ যাবে আবার এখানে প্লাস বি সি আর এখানে মাইনাস বি সি এই জন্য বাদ যাচ্ছে আর এখানে মাইনাস এবি আর এখানে আছে প্লাস এর জন্য বাদ যাচ্ছে আবার মাইনাস সি স্কোয়ার আর প্লাস স্কোয়ার বাদ যাচ্ছে সবগুলো পদই বাদ যাচ্ছে অর্থাৎ আমরা পেলাম এর পর শূন্য আর শূন্য ব্যথিত কোনো রাশি বা সংখ্যার পাওয়ার যদি জিরো হয় তার মান ওয়ান আর এখানে ডান পক্ষ ওয়ান অর্থাৎ এটি সমান ডান পক্ষ অর্থাৎ আমরা পেলাম বাম পক্ষ সমান ডান পক্ষ এজন্য আমরা লিখতে পারি অতএব এখানে যে রাশিটি আছে সেটি লিখব আর এই রাশিটির মান হলো ওয়ান এবার আমরা প্রশ্ন তিন দেখব এখানে বলা হয়েছে নিচের সূচক সমতাকে লগের মাধ্যমে প্রকাশ করো এবং বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে এক্স মান বের করো অর্থাৎ এখানে যে সূচকীয় রাশি আছে এগুলোকে আমরা লগের মাধ্যমে প্রকাশ করব এরপর ক্যালকুলেটর ব্যবহার করে আমরা এক্স মান বের করব প্রথমে আমরা এক নং প্রশ্ন দেখব এখানে আছে টু টু দি পাওয়ার এক্স ইকাল টু সিক্সটি ফোর এখানে এই যে সূচকীয় সমতা আছে এটিকে আমরা লগের মাধ্যমে প্রকাশ করব অর্থাৎ এখানে যে পাওয়ার বা সূচক আছে এক্স এটিকে আমরা লগের মাধ্যমে প্রকাশ করবো এজন্য আমরা লিখব লগ আর এখানে যে সূচকের রাশি তার ভিত্তি হলো দুই কারণ এখানে আছে ট্রুটি পাওয়ার এক্স যার ভিত্তি হচ্ছে দুই এবং পাওয়ার হচ্ছে এক্স এজন্য লগের ভিত্তি হবে দুই আর আর্গুমেন্ট হবে সিক্সটি ফোর এখন আমরা ডিজিটাল ডিভাইস বা ক্যালকুলেটর ব্যবহার করে এটির মান নির্ণয় করবো এখন ক্যালকুলেটার সাহায্যে এটির মান বের করার জন্য আমরা প্রথমে লক লিখব এরপরের ভিত্তি দিব দুই আর্গুমেন্ট দেওয়ার জন্য আমরা আগাবো আর আর্গুমেন্ট লিখবো সিক্সটি ফোর যা থেকে আমরা এক্সের মান পাচ্ছি সিক্স এবার আমরা দুই নং দেখব এখানে যে সূচকীয় সমতা আছে সেটি হলো ওয়ান পয়েন্ট টু টু দি পাওয়ার এক্স ইকল টু ওয়ান এখন এটিকে আমরা লগের সাথে প্রকাশ করব আর এখানে যে সূচক সেটি হবে লগের মান অর্থাৎ এখানে সূচক আছে এক্স এজন্য জন্য লিখবো এক্স ইকাল টু আমরা লগের সাহায্যে যেহেতু প্রকাশ করবো এই জন্য লগ লিখবো আর লগের ভিত্তি আর এখানে যে সূচক রাশি তার ভিত্তি সমান হবে আর এখানে সূচক রাশি ছিল ওয়ান পয়েন্ট টু পাওয়ার এক্স আর এর ভিত্তি হলো ওয়ান পয়েন্ট টু এর জন্য লগের ভিত্তি হবে ওয়ান পয়েন্ট টু আর এখানে আর্গুমেন্ট হবে ওয়ান হান্ড্রেড এখন ক্যালকুলেটারের সাহায্যে এই লগের মান বের করব এর জন্য প্রথমে আমরা লগ লিখব এরপরে লগের ভিত্তির জায়গায় আমরা লিখবো ওয়ান পয়েন্ট টু এরপরে একটু সামনে আগাবো যেখানে লগের আর্গুমেন্ট লিখতে হয় সেখানে লিখবো ওয়ান হান্ড্রেড তাহলে আমরা এক্সের মান পাবো টোয়েন্টি ফাইভ পয়েন্ট টু এরকম একটি অমূল্য সংখ্যা আমরা অমূল্য সংখ্যাকে আসন্ন মানে প্রকাশ করতে পারি অর্থাৎ এটিকে আমরা আসন্ন মানে প্রকাশ করব আমরা যদি তিন ঘর নেই তাহলে দেখব যে তিন ঘরের পরের সংখ্যাটি কি আছে তিন ঘরের পরের অঙ্কটি হচ্ছে ফাইভ এজন্য এই এইটের সাথে এক যোগ করতে হবে অর্থাৎ আমরা লিখব টু ফাইভ নাইন অতএব আমরা এক্সের মান পেলাম টোয়েন্টি ফাইভ পয়েন্ট টু ফাইভ নাইন আর যেহেতু আসন্ন মান নিয়েছে এজন্য লিখব প্রায় এবার আমরা তিন নং দেখব এখানে যে সূচকীয় রাশিটি আছে তা হলো সেভেন টু দি এক্স টু ফাইভ আমরা এটিকে লগের সাহায্যে প্রকাশ করব আমরা লগের সাহায্যে যদি প্রকাশ করি তাহলে এই যে পাওয়ার বা সূচক সেটির মান নির্ণয় করতে পারবো অর্থাৎ আমরা এক্সের মান লগের সাহায্যে নির্ণয় করতে পারব জন্য আমরা এক্স লিখব টু লক আর এখানে যে সূচকীয় রাশি তা হলো সেভেন দি পাওয়ার এক্স যার ভিত্তি হলো সেভেন এজন্য লগের ভিত্তি হবে সেভেন আর আর্গুমেন্ট হবে 5। এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে এর মান নির্ণয় করবো জন্য আমরা প্রথমেই লক লিখব এরপরে ভিত্তি লেখার জায়গায় সেভেন লিখব এরপর একটু আগাবো আর্গুমেন্ট লেখার জায়গায় ফাইভ লিখব তাহলে আমরা এক্সের মান পাবো এরকম একটি অমূল্য সংখ্যা অর্থাৎ জিরো পয়েন্ট এইট টু সেভেন আমরা এখানে দশমিকের পরে তিন ঘর পর্যন্ত আসন্ন মান নিব এজন্য দেখব চতুর্থ ঘরে কি আছে যেহেতু জিরো সেজন্য তৃতীয় ঘরের মান চেঞ্জ হবে না অর্থাৎ আমরা লিখব জিরো পয়েন্ট এইট টু ফাইভ আর এটি যেহেতু আসন্ন মান নিয়ে এসে জন্য আমরা এখানে লিখব প্রায় এবার আমরা চার নং প্রশ্নের সমাধান দেখব এখানে যে সূচকের রাশিটি আছে তা হলো টু বাই থ্রি টু দি পাওয়ার এক্স ইকাল সেভেন এটিকে আমরা লগের মাধ্যমে প্রকাশ করব আর লগের মাধ্যমে প্রকাশ করলে এখানে যে পাওয়ার বা সূচক আছে সেটির মান নির্ণয় করতে পারব অর্থাৎ আমরা এক্সের মান নির্ণয় করতে পারব যেহেতু লগের মাধ্যমে প্রকাশ করবো এই জন্য আমরা লগ লিখবো আর এখানে এই লগের ভিত্তি হবে যে সূচকীয় রাশি তার ভিত্তি আর এখানে সূচকীয় রাশিটি ছিল টু বাই থ্রি টু দি পর এক্স আর এর ভিত্তি হলো টু বাই থ্রি এর জন্য লগের ভিত্তি হবে টু বাই থ্রি আমরা ভিত্তিকে একটু নিচে লিখব এরপরে লগ বরাবর লিখব আর্গুমেন্ট অর্থাৎ আর্গুমেন্ট হবে সেভেন এখন আমরা ডিজিটাল ডিভাইস বা ক্যালকুলেটর সাহায্যে এক্স মান বের করব এজন্য আমরা প্রথমেই লগ নেব এরপরে লগের ভিত্তির জায়গায় লিখবো টু বাই থ্রি এরপরে একটু আগাবো আর্গুমেন্ট লেখার জায়গায় লিখব সেভেন তাহলে আমরা যে এক্সের মান পাবো সেটি হলো এরকম মাইনাস ফোর পয়েন্ট সেভেন নাইন নাইন আমরা দশমিকের পরে তিন গড় পর্যন্ত নেবো এজন্য চতুর্থ গড় দেখব আর এখানে চতুর্থ গড় আছে টু যদি চতুর্থ গড় ফাইভ সিক্স সেভেন বা নাইন হতো তাহলে তৃতীয় স্থানের সাথে এক যোগ করতে হতো যেহেতু আছে টু এজন্য জন্য এই যোগ করতে হবে না আর এখানে যেহেতু আমরা আসন্ন মান নিয়েছি এর জন্য প্রায় লিখব এবার আমরা প্রশ্ন চাপ দেখব এখানে বলা হয়েছে টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে তিন গুণ হবে প্রথমেই দেখব প্রশ্নে কী দেয়া আছে প্রশ্নে দেয়া আছে মুনাফার হার আর বলা আছে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে তিনগুণ হবে আমরা যদি একশো টাকা ব্যাংকে জমা রাখি তাহলে আমাদেরকে বের করতে হবে কত বছরে মুনাফা আসলে তিনশো টাকা হবে আমরা এই প্রশ্নটির সমাধান চক্রবৃদ্ধি মূলধনের সূত্র অর্থাৎ এ ইকাল টু পি ইন্টু ওয়ান দি পর এন এই সূত্র সাহায্যে করব আর এখানে পি হচ্ছে প্রারম্ভিক মূলধন অর্থাৎ যে টাকা ব্যাংকে প্রথমে জমা রাখা হয়েছে আর এটি এখানে দেয়া নেই এজন্য আমাদেরকে এই পি ধরতে হবে আর এখানে যে এ তা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন আর প্রশ্নে বলা আছে এটি হবে প্রারম্ভিক মূলধন অর্থাৎ যে টাকা ব্যাঙ্কে জমা রাখা হয়েছিল তার তিন গুণ এর জন্য এটি হবে পি আর এখানে আর এর মান দেয়া আছে টেন পারসেন্ট আমাদেরকে এই এন এর মান বের করতে হবে অর্থাৎ আমরা লিখব ধরি প্রারম্ভিক মূলধন ইকুয়াল টু পি তাহলে এই যে চক্রবৃদ্ধি মূলধন সেটি হবে পি চক্রবৃদ্ধি মূলধনকে আমরা এ দ্বারা প্রকাশ করি আর এখানে এ হল প্রারম্ভিক তিন গুণ অর্থাৎ থ্রিপি এখানে মুনাফার হার দেয় আছে টেন পার্সেন্ট আমরা টেন পার্সেন্টকে লিখতে পারি টেন বাই হান্ড্রেড আর এটিকে যদি দশমীকে প্রকাশ করি তাহলে হবে জিরো পয়েন্ট ওয়ান আর আমাদেরকে নির্ণয় করতে হবে কত বছরে অর্থাৎ সময় সময়কে আমরা এন দ্বারা প্রকাশ করি আর এটা আমাদের অজানা এখন আমরা চক্রবৃদ্ধি মূলধনে সুটুটি লিখব আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এ ইকাল টু পি ইন ওয়ান প্লাস আর হি পর এন এখানে আমরা এর মান পেয়েছি থ্রি পি অর্থাৎ এ হল প্রারম্ভিক মূলধনে তিন গুণ আর আর এর মান পেয়েছি জিরো পয়েন্ট ওয়ান আমাদেরকে এন এর মান নির্ণয় করতে হবে এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে উভয় পক্ষে পি গুণ আকারে আছে এজন্য আমরা উভয় পক্ষকে পি দ্বারা ভাগ করতে পারি তাহলে আমরা পাবো থ্রি ইকোয়াল টু ওয়ান প্লাস জিরো পয়েন্ট এন এখন ওয়ানের সাথে জিরো পয়েন্ট ওয়ান যদি যোগ করি তাহলে পাচ্ছি ওয়ান পয়েন্ট ওয়ান আর এর পাওয়ার হল এন এটিকে আমরা একটু লিখব অর্থাৎ লিখব ওয়ান পয়েন্ট ওয়ান এখানে আমরা এন এর মান বের করবো আর এন হচ্ছে সূচক আমরা যদি সূচকের মন্দির করতে চাই তাহলে আমাদেরকে লগ নিয়ে আসতে হবে অর্থাৎ আমরা লিখব বা এন ইকাল টু আমরা লগ নিয়ে আসব আর লগের ভিত্তি হবে সূচকের রাশির ভিত্তি সমান এখানে সূচকের রাশি হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান টু দি পর এম যার ভিত্তি হলো ওয়ান পয়েন্ট ওয়ান এজন্য লগের ভিত্তিও হবে ওয়ান পয়েন্ট ওয়ান আর এখানে আর্গুমেন্ট হবে থ্রি এখন আমরা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে এর মান বের করবো এর জন্য আমরা প্রথমেই লগ লিখব এরপরে যে ভিত্তি লেখার জায়গা সেখানে লিখবো ওয়ান পয়েন্ট ওয়ান একটু আগাবো আর্গুমেন্ট লেখার জায়গায় লিখব থ্রি তাহলে আমরা n এর মান পাচ্ছি ইলেভেন পয়েন্ট ফাইভ টু সিক্স সেভেন যেহেতু আমরা তিন ঘর পর্যন্ত নেব এর জন্য চতুর্থ ঘর সেভেন থাকার জন্য আমরা একটু বাড়িয়ে নেব অর্থাৎ লিখব ফাইভ টু সেভেন এখন এটিকে যদি আমরা পূর্ণ সংখ্যায় নিতে যাই তাহলে এভাবে একটি চিহ্ন দিব এরপরে বাড়িয়ে লিখব অর্থাৎ লিখব টুয়েলভ আর এখানে সময় একক হচ্ছে বছর অর্থাৎ আমরা পেলাম বারো বৎসরের মূলধন তিনগুণ হবে এবার আমরা প্রশ্ন পাশের সমাধান দেখব প্রশ্ন পাশে বলা হয়েছে করোনা ভাইরাসের নাম তোমরা সবাই জানো এই ভাইরাস দ্রুত ছড়ায় যদি করোনা ভাইরাস একজনের থেকে প্রতিদিন তিনজনে ছড়ায় তবে একজন থেকে এক মাসে মোট কতজন করোনা ভাইরাসে আক্রান্ত হবে কত দিনে এক কোটি মানুষ আক্রান্ত হবে এখানে করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যাকে আমরা একটি অনুক্রমের মাধ্যমে প্রকাশ করব সেখান থেকে দেখব যে এনতম দিনে আক্রান্তের সংখ্যা কতজন এজন্য আমরা একটি শক তৈরি করবো এই শকে আমরা চারটি কলাম রাখব প্রথম কলামের নাম হবে দিন সংখ্যা দ্বিতীয় শকে লিখব রোগ সরানো ব্যক্তির সংখ্যা অর্থাৎ যারা করোনা ভাইরাস সরিয়ে দেবে তাদের সংখ্যা তৃতীয় কলামে লিখব নতুন আক্রান্তের সংখ্যা এরপরের কলামে মোট আক্রান্তের সংখ্যা এবার আমরা প্রথম দিনের হিসাব করব অর্থাৎ দিন হবে প্রথম দিন আমরা যদি প্রশ্ন লক্ষ্য করি তো লিখবো যেখানে বলা হয়েছে একজন থেকে আক্রান্ত বের করতে হবে অর্থাৎ প্রথম আক্রান্তের সংখ্যা ছিল একজন এবং সেখান থেকে কজন আক্রান্ত হয়েছে সেটি বের করব অর্থাৎ প্রথম দিন রোগ সরানোর ব্যক্তির সংখ্যা হবে এক অর্থাৎ একজন থেকে এই রোগগুলো সরাবে এবার আমরা দেখব নতুন আক্রান্তের সংখ্যা কত হবে এখানে বলা হয়েছে যে একজন থেকে প্রতিদিন তিনজনে ছড়ায় অর্থাৎ রোগ আক্রান্ত ব্যক্তির সংখ্যা যদি এক হয় তাহলে ছড়াবে তিন গুণ অর্থাৎ নতুন আক্রান্তের সংখ্যা পাবো ওয়ান ইন্টু থ্রি যা থেকে থ্রি এবার আমরা মোট আক্রান্তের সংখ্যা হিসাব করবো প্রথম দিনে রোগ ছড়ানো ব্যক্তির সংখ্যা ছিল একজন আর নতুন আক্রান্তের সংখ্যা ছিল তিনজন তাহলে প্রথম দিন মোট আক্রান্তের সংখ্যা হবে এক যোগ তিনজন অর্থাৎ অন প্লাস থ্রি জন যা থেকে আমরা পাচ্ছি চারজন এবার আমরা দ্বিতীয় দিন হিসাব করব এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে প্রথম দিন মোট আক্রান্তের সংখ্যা হল চারজন এই চারজনই দ্বিতীয় দিন রোগ ছড়াতে পারবে অতএব দ্বিতীয় দিন যে কজন ব্যক্তি রোগ সারাবে তা হল চার একজন ব্যক্তি প্রতিদিন তিনজনকে রোগ সরাবে তাহলে দ্বিতীয় দিনে নতুন আক্রান্তের সংখ্যা হবে এই চারে তিন গুণ অর্থাৎ ফোর ইন্টু থ্রি যা থেকে আমরা পাচ্ছি টুয়েলভ জন অর্থাৎ দ্বিতীয় দিনে যে কজন ব্যক্তি রোগ ছড়াবে তা হলো চার আর নতুন আক্রান্ত হবে বারো জন তাহলে মোট আক্রান্তের সংখ্যা হবে ফোর প্লাস টুয়েলভ যা থেকে আমরা পাচ্ছি সিক্সটিন জন এবার আমরা তৃতীয় দিন হিসাব করব। আমরা দ্বিতীয় দিন যদি লক্ষ্য করি তাহলে দেখব যে মোট আক্রান্তের সংখ্যা ছিল ষোলো জন আর তৃতীয় দিনে এই ষোলো জনই নতুন করে রোগ সারাতে পারবে তাহলে তৃতীয় দিন রোগ সারানোর ব্যক্তির সংখ্যা হবে ষোলো জন আর এখানে বলা হয়েছে একজন থেকে প্রতিদিন জনে সড়ায় তাহলে এই ষোলো জন নতুন করে সংক্রামিত করবে ষোলো গুণ তিনজন অর্থাৎ এই ষোলো জন ব্যক্তি আটচল্লিশ জনকে নতুন করে সংক্রামিত করবে তাহলে এই তৃতীয় দিন শেষে মোট আক্রান্তের সংখ্যা হবে সিক্সটিন যারা পূর্বে আক্রান্ত প্লাস নতুন হলো ফোরটি নতুন আক্রান্ত যা থেকে আমরা পাচ্ছি সিক্সটি জন ঠিক একইভাবে আমরা চতুর্থ দিনের হিসাব করতে পারব চতুর্থ দিন অর্থাৎ চতুর্থ দিন যারা রোগ সারাতে পারবে তা হল তৃতীয় দিন মোট আক্রান্তের সংখ্যা সমান অর্থাৎ সিক্সটি জন আর এই সিক্সটি জন চতুর্থ দিন নতুন করে আরও এর তিন গুণ সংক্রামিত করবে অর্থাৎ সিক্সটি ফোর ইন্টু থ্রি জনকে নতুন করে আক্রান্ত করবে যা থেকে আমরা পাচ্ছি ওয়ান হান্ড্রেড টু জন তাহলে চতুর্থ দিন মোট আক্রান্তের সংখ্যা হবে পূর্বে আক্রান্ত হলো সিক্সটি জন আর নতুন করে আক্রান্ত করা হয়েছে ওয়ান হান্ড্রেড নাইনটি টু জনকে যা থেকে আমরা পাচ্ছি টু হান্ড্রেড ফিফটি সিক্স জন এখন মোট আক্রান্তের সংখ্যাকে আমরা যদি অনুক্রমে আকারে প্রকাশ করতে চাই তাহলে এটিকে একটি সাধারণ ফর্মে নিয়ে আসতে হবে আমরা এগুলোকে সূচক আকারে প্রকাশ করবো আমরা চারকে লিখতে পারি চারের পাওয়ার ওয়ান আবার সিক্সটিনকে লিখতে পারি চারের পাওয়ার টু আবার সিক্সটি ফোরকে লিখতে পারি ফোর টু দি পাওয়ার থ্রি ঠিক একইভাবে টু হান্ড্রেড ফিফটি সিক্সকে আমরা লিখতে পারি ফোর দি পর ফোর এখান থেকে আমরা এনতম দিনে আক্রান্ত সংখ্যা বের করতে পারবো অর্থাৎ আমরা লিখবো এভাবে এনতম দিনে আক্রান্ত সংখ্যা আর সেক্ষেত্রে আমরা পাব ফোর দি পর এন কারণ প্রথম দিন হচ্ছে ফোরের পর ওয়ান দ্বিতীয় দিন ফোরের পর টু তৃতীয় দিন ফোরের পর থ্রি এভাবে আমরা যদি আগাতে থাকি তাহলে এনতম দিন পাবো ফোর দি পর এন জন প্রশ্নে বলা আছে এক মাসে মোট কতজন করোনা ভাইরাসে আক্রান্ত হবে অর্থাৎ আমরা বের করব তিরিশ দিনে মোট কতজন করোনা ভাইরাসে আক্রান্ত হবে অতএব আমরা লিখব তিরিশ দিনে বা এক মাসে করোনা ভাইরাসে আক্রান্ত হবে আমরা এখানে তম দিনে পেয়েছি ফটো পাওয়ার এন আর যদি তিরিশতম দিনে বের করতে চাই তাহলে এই এনের এর পরিবর্তে তিরিশ লিখতে হবে অর্থাৎ ত্রিশতম দিনে করোনা ভাইরাস আক্রান্ত হবে ফোর্টি দি পর তিরিশ জন এটি একটি বিশাল সংখ্যা এজন্য এটিকে আমরা এই সূচক আকারে রাখব এবার আমরা প্রশ্নের দ্বিতীয় অংশ দেখব এখানে বলা হয়েছে কতদিনে এক কোটি মানুষ আক্রান্ত হবে আমরা মনে করি এনতম দিনে এক কোটি মানুষ আক্রান্ত হবে আমরা পূর্বেই পেয়েছি যে এনতম দিনে আক্রান্তের সংখ্যা ফোর টু পাওয়ার এন অতএব বস্তু মতে আমরা লিখতে পারি দি পাওয়ার এন টু এক কোটি এটি একটি সূচকীয় সমীকরণ এটিকে আমরা যদি সমাধান করে এনে মান বের করি তাহলে বের করতে পারব কততম দিনে আক্রান্তের সংখ্যা এক কোটি সূচকীয় সমীকরণ থেকে সূচক বা পাওয়ারের মান বের করার জন্য আমাদেরকে লগ নিয়ে আসতে হবে অর্থাৎ এখানে আমরা লগ নিয়ে আসব। আর এই লগের ভিত্তি হবে সূচকীয় যে রাশি ছিল অর্থাৎ ফোর টু এন এর ভিত্তি অর্থাৎ এক্ষেত্রেও ভিত্তি হবে ফোর আর আর্গুমেন্ট হবে এই এক কোটি এখন আমরা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে বের করবো যে ফোর বেসড লক এক কোটির মান কত এর জন্য আমরা প্রথমেই লক লিখবো লগের বৃত্তি লেখার জায়গায় ফোর লিখব এরপর একটু আগাবো তারপরে আর্গুমেন্ট লেখার জায়গায় এক কোটি লিখব তাহলে আমরা এনার মান পাব ইলেভেন পয়েন্ট সিক্স টু সেভেন এখানে আসন্ন মান লেখা হয়েছে এর জন্য এটিকে লিখব প্রায় এখন আমরা যদি কততম দিনে আক্রান্ত সংখ্যা এক কোটি সারিয়ে যাবে সেক্ষেত্রে আমাদেরকে পরবর্তী পূর্ণ সংখ্যা নিতে হবে সেক্ষেত্রে আমরা পাবো টুয়েলভ অর্থাৎ বারোতম দিনে আক্রান্ত সংখ্যা এক কোটি সারিয়ে যাবে এবার আমরা প্রশ্নশ্রয় দেখব প্রশ্নশ্রায় বলা হয়েছে সেতু চাচার তিন বিঘা জমি আছে তিনি তার জমির উর্বরতা ঠিক রাখার জন্য প্রতি বছর তিরিশ কেজি জৈব সার প্রয়োগ করেন প্রতি কেজি সারে যদি প্রতি কাঠা জমির উর্বরতা থ্রি পার্সেন্ট বৃদ্ধি করে তবে সেতু চাচার জমির অবচয় বের করো তিনি যদি জমিতে সার প্রয়োগ না করতেন তাহলে কত বছর পরে তার জমিতে আর কোনো ফসল হবে না এখানে আমরা যদি প্রশ্নটি লক্ষ্য করি তাহলে দেখ এখানে আমরা যদি প্রশ্নটি লক্ষ্য করি তাহলে দেখব যে সেতুর চাচার জমির পরিমাণ হলো তিন বিঘা আর এই জমির উর্বরতা ঠিক রাখার জন্য প্রতি বছর তিরিশ কেজি জৈব সার প্রয়োগ করেন অর্থাৎ তিন বিঘা জমির জন্য প্রতি বছর তিরিশ কেজি জৈব সার প্রয়োগ করেন এর জন্য জমির উর্বরতা হ্রাস বৃদ্ধি ঘটে না অর্থাৎ এই তিরিশ কেজি জৈব সার প্রয়োগ করার ফলে জমির উর্বরতা একই থাকে এরপরে বলা হয়েছে প্রতি কেজি সারে প্রতি কাঠা জমির উর্বরতা থ্রি পার্সেন্ট বৃদ্ধি করে অর্থাৎ এক কেজি সারে এক কাঠা জমির উর্বরতা বৃদ্ধি তিন পার্সেন্ট আর সেতু চাচার জমি হচ্ছে তিন বিঘা এজন্য আমরা তিন বিঘাকে প্রথমে কাঠায় রূপান্তর করব অর্থাৎ আমরা লিখব সেতুর চাচার জমির পরিমাণ আমরা জানি এক বিঘার সমান বিশ কাঠা তাহলে থ্রি বিঘে হবে থ্রি ইন্টু বিশ কাঠা যা থেকে পাচ্ছি জমির পরিমাণ ষাট কাঠা এখন ষাট কাঠা জমির উর্বরতা ধরে রাখার জন্য তিনি প্রতি বছর তিরিশ কেজি জৈব সার প্রয়োগ করেন অর্থাৎ ষাট কাঠার জন্য জৈব সার প্রয়োগ করেন তিরিশ কেজি এখান থেকে আমরা বেকার এক কাঠার জন্য কতটুকু জৈব যৌবসর্গ করেন সেক্ষেত্রে আমাদেরকে তিরিশকে কে ষাট দ্বারা ভাগ করতে হবে যা থেকে আমরা পাচ্ছি শূন্য দশমিক পাঁচ কেজি বা হাফ কেজি অর্থাৎ সেতুর চাচা জমির উর্বরতা যেন হ্রাস না পায় এজন্য প্রতি বছর প্রতি কাঠার জন্য হাফ কেজি বা পয়েন্ট ফাইভ কেজি সার প্রয়োগ করতে হয় আবার প্রশ্নে বলা আছে প্রতি কেজি সারে প্রতি কাঠার জমির উর্বরতা থ্রি পার্সেন্ট বৃদ্ধি করে অর্থাৎ আমরা লিখব এক কেজি সারে জমির উর্বরতা বৃদ্ধি করে থ্রি পার্সেন্ট এবার আমরা বের করব সেতুর চাচা প্রতি কাঠার জন্য যে হাফ কেজি বা আধা কেজি সার প্রয়োগ করেন তাতে কতটুকু উর্বরতা বৃদ্ধি পায় অতএব শূন্য দশমিক ফাইভ বা হাফ কেজি সারে জমির উর্বরতা বৃদ্ধি করবে থ্রি পারসেন্ট ইন্টু জিরো পয়েন্ট ফাইভ যা থেকে আমরা পাচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট অর্থাৎ সেতুর চাচা যে সার প্রয়োগ করেন তাতে জমির উর্বরতা ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট বৃদ্ধি পাওয়ার কথা কিন্তু অবচয়ের কারণে অর্থাৎ প্রতি বছর যে জমির উর্বরতা হ্রাস পায় তার কারণে এই উর্বরতা একই থাকে অর্থাৎ জমির উর্বরতা ধরে রাখার জন্য সেতু চাচাকে প্রতি কাঠায় ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট সার প্রয়োগ করতে হয় অর্থাৎ জমির উর্বরতা ধরে রাখা বা একই রাখার জন্য সেতু চাচাকে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট জৈব সার প্রয়োগ করতে হয় সুতরাং সেতু চাচার এক বছরে জমির অবচয় ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর এই অবচয় যেন না ঘটে এজন্য তাকে সার প্রয়োগ করতে হয় আর তিনি যদি এই সার প্রয়োগ না করতেন তাহলে প্রতি বছর জমির উর্বরতা ওয়ান করে কমে যেত এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখব এখানে বলা হয়েছে তিনি যদি জমিতে সার প্রয়োগ না করতেন তাহলে কত বছর পরে তার জমিতে আর কোনো ফসল হবে না অর্থাৎ সেতুর চাচা যদি জমিতে সার প্রয়োগ না করেন তাহলে জমির উর্বরতা প্রতি বছর কমতে থাকবে আমরা দেখব কত বছরে এই জমির উর্বরতা শূন্য হয়ে যাবে আমরা মনে করি টি সময় পরে জমির উর্বরতা শূন্য হবে এখন এই টি এর মান আমরা একটি সূত্রের সাহায্যে ব্যবহার করব। আর সেই সূত্রটি হচ্ছে টি সময় পরে জমির উর্বরতা একে আমরা পিটি দ্বারা প্রকাশ করব আর এই উর্বরতা বের করার সূত্র হচ্ছে পিটি ইকাল টু পি ইন্টু ওয়ান মাইনাস আর এর পাওয়ার হল টি এখানে পিটি হচ্ছে টি সময় পরে জমির উর্বরতা পি হচ্ছে বর্তমান উর্বরতা বা প্যারম্বিক উর্বরতা এখানে আর হচ্ছে জমির অবচয় অর্থাৎ প্রতি বছর কী পরিমাণ উর্বরতা হ্রাস পায় আমরা এটি পূর্বেই নির্ণয় করেছি ওয়ান পয়েন্ট ফাইভ আর এটিকে যদি আমরা পার্সেন্টেজ মুক্ত করি তাহলে এভাবে লিখতে হবে ওয়ান পয়েন্ট ফাইভ ডিভাইড বাই ওয়ান হান্ড্রেড তাহলে আমরা পাচ্ছি জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ এখানে আমরা বের করব কত বছর পরে তার জমিতে কোনো ফসল হবে না আর যখন ফসল হবে না তখন জমির উর্বরতা বা পিটির মান জিরো অর্থাৎ আমরা লিখব জমিতে ফসল না হলে পিটি গল জিরো অর্থাৎ উর্বরতা যখন শূন্য থাকবে তখন জমিতে কোনো ফসল হবে না এখন এই সূত্রটিতে যদি আমরা এই মানগুলো বসাই তাহলেই পাবো এর মান অর্থাৎ পিটির মান বসাবো জিরো ইকোয়াল টু পি এর মান আমরা পি বসাবো ওয়ান মাইনাস আর এর মান বসাবো শূন্য পয়েন্ট শূন্য এক পাঁচ আমাদেরকে এই টি এর মান নির্ণয় করতে হবে এজন্য আমরা টি সংশ্লিষ্ট রাশিকে বাম পক্ষে নিয়ে আসবো অর্থাৎ লিখব পি ইন টু ওয়ান মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ টু দি পাওয়ার টি ইকাল টু জিরো এখন পিকে যদি আমরা ডান পক্ষে নিয়ে যাই তাহলে ভাগ হয়ে যাবে অর্থাৎ সেক্ষেত্রে ডানপক্ষ হবে জিরো বাই পি আর জিরো বাই পি এর মান হলো জিরো আবার ওয়ান থেকে যদি আমরা জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ বিয়োগ করি তাহলে পাচ্ছি জিরো পয়েন্ট নাইন এইট ফাইভ যার পাওয়ার হল টি ইকাল টু জিরো এখানে বামপক্ষে টি সূচকীয় আকারে আছে অতএব আমরা যদি টি এর মান বের করতে চাই তাহলে আমাদেরকে লগ নিয়ে আসতে হবে বা টি টু হবে লগ নিয়ে আসব আর লগের ভিত্তি হবে এই যে সূচকীয় রাশি তার ভিত্তি সমান অর্থাৎ জিরো পয়েন্ট নাইন এইট ফাইভ আর লগের আর্গুমেন্ট হবে জিরো এখন আমরা যদি ডিজিটাল ডিভাইস ব্যবহার করে এর মান নির্ণয় করতে চাই তাহলে পাবো অসংজ্ঞায়িত অর্থাৎ আমরা লগ জিরোর মান নির্ণয় করতে পারি না এজন্য এক্ষেত্রে আমরা পাবো টি এর মান অসংজ্ঞায়িত অর্থাৎ টি এর কোনো বাস্তব মান পাওয়া যাবে না অর্থাৎ জমির উর্বরতা প্রতি বছরই কিছু কমতে থাকবে কিন্তু কখনো জিরো হয়ে যাবে না এর মানে কখনই এমন সময় আসবে না যখন জমিতে কোনো ফসল হবে না এবার আমরা সাত প্রশ্ন দেখব এখানে বলা হয়েছে উনিশশো সালের আটই জুলাই মৌলবীবাজারের শ্রীমঙ্গলে যে ভয়াবহ ভূমিকম্প সংগঠিত হয় রিক্টার স্কেলে তার মাত্রা ছিল সাত দশমিক ছয় এবং উনিশশো সালের বাইশে নভেম্বর চট্টগ্রামে যে ভূমিকম্প সংগঠিত হয় তার মাত্রা ছিল সিক্স আমরা বের করব শ্রীমঙ্গলের ভূমিকম্পটি চট্টগ্রামের ভূমিকম্পের চেয়ে কতগুণ বেশি শক্তিশালী ছিল এটি বের করার জন্য আমরা ভূমিকম্পের মাত্রা পরিমাপ করার জন্য যে সূত্রটি আছে সেটি ব্যবহার করব এই ভূমিকম্পের মাত্রাকে আর দ্বারা প্রকাশ করা হয় আর এটির মান হলো লক যার ভিত্তি হলো টেন আই ডিউড বাই এস এখানে আই হচ্ছে ভূমিকম্পের তীব্রতা আর এস হচ্ছে আদর্শ তীব্রতা আদর্শ একটি মান আছে যার মান হলো এক মাইক্রন আর এটিকে যদি আমরা সেন্টিমিটার প্রকাশ করি তাহলে এভাবে লিখতে হবে ওয়ান ডিভাইড বাই টেন থাউজেন্ড সেন্টিমিটার যাকে আমরা লিখতে পারি জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান সেন্টিমিটার অর্থাৎ ভূমিকম্পের যে কম্পন এই কম্পনের মান যদি এক মাইক্রন হয় তাহলে আমরা ধরে নেব যে এখানে কোনো ভূমিকম্প হয়নি আর এক মাইক্রনের চেয়ে যদি বেশি হয় সেক্ষেত্রে আমরা ভূমিকম্পের মাঠে পরিমাপ করতে পারব যেমন কোনো একটা কম্পনে ভূমিকম্পের তীব্রতা যদি টেন সেন্টিমিটার হয় অর্থাৎ এখানে যে বিদ্যুতি তা যদি টেন সেন্টিমিটার হয় তাহলে এখানে বসিয়ে আমরা বের করতে পারবো সেক্ষেত্রে আমাদেরকে এভাবে দেখতে হবে এর মান দেখতে হবে ট্রেন আর এসের মান জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান অর্থাৎ এটি হবে যদি কম্পনের মারটা দশ সেন্টিমিটার হয় অর্থাৎ ভূমিকম্পের কম্পনের বিচ্যুতি যদি দশ সেন্টিমিটার হয় তাহলে সেটিকে বলবো পাঁচ মাত্রার ভূমিকম্প এখন এখানে আমরা যদি ভূমিকম্পের মাঠটা যদি এর মান জানি তাহলে এই আয়ের মান অর্থাৎ ভূমিকম্পটির কম্পন কতটুকু ছিল সেটি বের করতে পারবো অর্থাৎ আমরা লিখবো শ্রীমঙ্গলের ভূমিকম্পের ক্ষেত্রে ভূমিকম্পের এখানে ভূমিকম্পের তীব্রতা সাধারণত আই দ্বারা প্রকাশ করা হয় আর শ্রীমঙ্গলের জন্য আমরা লিখব আই এস আবার আদর্শ ভূমিকম্পের তীব্রতা এস এখন আমরা জানি আর ইকাল টু লক বেস হলো টেন আই ডিওয়াইড বাই এস আর এখানে শ্রীমঙ্গলের জন্য আমরা আই এস লিখবো কারণ শ্রীমঙ্গলের তীব্রতাকে আমরা আই এস দ্বারা ডিফাইন করেছি এখানে আমরা আর এর মান জানি আরের মান হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স এটি একটি লগের সমতা আমরা জানি বি টুডি পর এন ইকাল টু যদি এ হয় তাহলে আমরা লিখতে পারি এন ইকোয়াল টু লক বেজ হবে বি আর আর্গুমেন্ট হবে এ এখন এটির সাথে যদি তুলনা করি তাহলে পাবো এন ইকাল টু সেভেন পয়েন্ট সিক্স বি ইকাল টু টেন আর এ ইকাল টু এস ডিভাইড বাই এস এখন এই মানগুলো যদি এখানে বসাই তাহলেই পাবো এই লগের সমীকরণের সুযোগীয় আকার অর্থাৎ আমরা লিখবো টেন টু দি পর সেভেন পয়েন্ট সিক্স ইকাল টু আই এস ডিওয়াইড বাই এস এখান থেকে আমরা এস এর মান বের করব এখান থেকে এস কে যদি বাম পক্ষে নিয়ে যাই তাহলে হয় এস ইন টু টেন টু দি পর সেভেন পয়েন্ট সিক্স ইকোয়াল টু আই এস যা থেকে আমরা এস এর মান লিখতে পারবো পারব আইএস ডিওয়াইড বাই টেন টু দি পাওয়ার সেভেন পয়েন্ট সিক্স অর্থাৎ আমরা লিখব অতএব এসি ইকাল টু আই এস বাই টেন পর সেভেন পয়েন্ট সিক্স এখন চট্টগ্রামে যে ভূমিকম্প হয়েছে সেখান থেকেও এই এসএমা নির্ণয় করবো তাহলেই এই ভূমিকম্প দুটির সাথে আমরা তুলনা করতে পারবো এই জন্য আমরা লিখবো চট্টগ্রামের ভূমিকম্পের ক্ষেত্রে প্রথমে আমরা লিখব ভূমিকম্পের মাত্রা আর চট্টগ্রামের ভূমিকম্পের মাত্রা ছিল সেক্স আমরা চট্টগ্রামের ভূমিকম্পের তীব্রতা জানি না এজন্য এটি কি আমরা ধরব এখানে আমরা আইসি সি ধরব আই দ্বারা ভূমিকম্পের তীব্রতা বোঝাবে আর সি দ্বারা চট্টগ্রাম বোঝাবে অর্থাৎ আইসি দ্বারা বোঝাবে চট্টগ্রামের ভূমিকম্পের তীব্রতা আমরা লক্ষ্য করেছি সূত্রে আদর্শ ভূমিকম্পের তীব্রতা আছে এজন্য জন্য এটি এখানে লিখব আর এই আদর্শ ভূমিকম্পের তীব্রতা সকল ভূমিকম্পের ক্ষেত্রে একই থাকবে অর্থাৎ এস থাকবে আর এই এসের একটি নির্দিষ্ট মান আছে যা হলো এক মাইক্রন এরপরে পূর্বের মতো আমরা সূত্র ব্যবহার করব আমরা জানি আর log যার বেস হবে টেন আর এক্ষেত্রে তীব্রতা হবে আইসি আর আদর্শ ভূমিকম্পের তীব্রতা এস এখানে আর এর মান দেয়া আছে সিক্স এই জন্য আর এর পরিবর্তে সিক্স বসাবো পূর্বের মতো এই লগের সমীকরণটিকে আমরা সূচকীয় সমীকরণে প্রকাশ করব। যা থেকে আমরা পাবো টেন যদি সিক্স ইকুয়াল টু আইসি ডিওড বাই এস যা থেকে আমরা পূর্বের মতো করে এস এর মান বের করব এবং এস এর মান পাবেন সিক্স আমরা পূর্বের সমীকরণটিকে এক নং সমীকরণ ধরব অর্থাৎ এই সমীকরণটি হল এক নং সমীকরণ আর পরের সমীকরণটিকে আমরা ধরব দুই নং সমীকরণ অর্থাৎ এটি হবে দুই এখন আমরা এক নং এবং দুই নং সমীকরণ লক্ষ্য করব এখানে উভয় সমীকরণে আমরা আদর্শ ভূমিকম্পের তীব্রতা নির্ণয় করেছি আর এই আদর্শ ভূমিকম্পের তীব্রতা সবসময় একই হবে অর্থাৎ দুইটি সমীকরণের বামপক্ষও সমান এজন্য ডানপক্ষও সমান হবে অর্থাৎ আমরা লিখব এক নং এবং দুই নং সমীকরণ হতে পাই is ডিভাইডেড বাই টেন টু দি পাওয়ার সেভেন পয়েন্ট সিক্স টু আই সি বাই টেন টু দি সিক্স অর্থাৎ উভয় সমীকরণের ডানপক্ষ সমান এখন এই সমীকরণটির মাধ্যমে আইএস এবং আইসি তুলনা করবো এর জন্য আমরা প্রথমেই টেন টু দি পাওয়ার সেভেন নেব এখানে টেন দি পাওয়ার সেভেন পয়েন্ট সিক্স ভাগ আকারে ছিল এজন্য ডানপক্ষে গুণ হয়ে যাবে এখন এখানে আমরা টেন দি পাওয়ার সেভেন পয়েন্ট সিক্স ডিভাইড বাই টেন পাওয়ার সিক্স বিবেচনা করি এখানে দুইটির বৃত্তি সমান এটিকে যদি সরল করতে চাই তাহলে বৃত্তি একই থাকবে আর হরের যে পাওয়ার আছে সেটি বিয়োগ হবে অর্থাৎ টেনের পাওয়ার হবে সেভেন পয়েন্ট সিক্স মাইনাস সিক্স অর্থাৎ আমরা লিখব বা আই এছ ই কল টু আই চি ইন্টু টেন টুটি পাৱাৰ ছেভেন পইণ্ট ছিক্স মাইনাছ ছিক্স বা আই এছ ইকল টু আই চি ইণ্টু টেন টুটি পাৱাৰ ওৱান পইণ্ট ছিক্স এখন আমাৰ ডিজিটেল ডিভাইচ ব্যৱহাৰ কৰে টেন টুইটি পাৱাৰ ওৱান পইণ্ট ছিক্স ইমান বেৰ কৰিব এখন ডিজিটাল ডিভাইস ব্যবহার করে টেন টু দি পর ওয়ান পয়েন্ট সিক্সের মান পাই থার্টি নাইন পয়েন্ট এইট ওয়ান এখানে আইএস হচ্ছে শ্রীমঙ্গলের ভূমিকম্পের তীব্রতা আবার আইসি হচ্ছে চট্টগ্রামে ভূমিকম্পের তীব্রতা অর্থাৎ আমরা বলতে পারি শ্রীমঙ্গলের ভূমিকম্পের তীব্রতা চট্টগ্রামে ভূমিকম্পের তীব্রতার চেয়ে পেরায় থার্টি নাইন পয়েন্ট এইট ওয়ান বা চল্লিশ গুণ বেশি ছিল এবার আমরা আট নং প্রশ্নের সমাধান দেখব এখানে বলা হয়েছে কোন এক সময় জাপানে একটি ভূমিকম্প সংগঠিত হয় রিক্টার স্কেলে যার মাত্রা ছিল এইট ওই একই বছর সেখানে আরও একটি ভূমিকম্প সংগঠিত হয় যা পূর্বের চেয়ে গুণ বেশি শক্তিশালী আমাদেরকে বের করতে হবে পরবর্তী যে ভূমিকম্প ছিল তার রিক্টার স্কেলের মাত্রা কত এই হিসেব করার জন্য আমরা একটি সুটু ব্যবহার করব। সুটুটি হচ্ছে আর ইকাল টু লক বেস হলো টেন আর এখানে আর্গুমেন্ট হবে আই ডিভাইড বাই এস এখানে আর হচ্ছে মাত্রা এখানে দেওয়া আছে এইট আর এই এস এর মানে আমরা জানি এস হচ্ছে আদর্শ ভূমিকম্পের মাত্রা অর্থাৎ যখন কোনো ভূমিকম্প হয়নি অর্থাৎ পৃথিবীর যে স্বাভাবিক কম্পন সেটি আর পৃথিবীর স্বাভাবিক কম্পন হচ্ছে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান সি এম বা এক মাইক্রন এখান থেকে আমরা এই আয়ের মান বের করতে পারবো অর্থাৎ আমরা বের করতে পারবো প্রথম যে ভূমিকম্প হয়েছিল সেটি কত শক্তিশালী বা তার তীব্রতা কত ছিল অর্থাৎ আমরা দেখব প্রথম ভূমিকম্পের ক্ষেত্রে প্রথম ভূমিকম্পের মাত্রাকে আমরা আরোয়ান দ্বারা প্রকাশ করব অর্থাৎ এখানে আরোয়ান হচ্ছে এইট এখানে ভূমিকম্পের তীব্রতা বা কতটুকু শক্তিশালী তা দেয়া নেই এজন্য ধর্ম ধরি তীব্রতা তীব্রতাকে সাধারণত আই দ্বারা প্রকাশ করা হয় এখানে যেহেতু দুইটি ভূমিকম্পের ব্যাপার আছে যে জন্য আমরা আই ওয়ান ধর্ম অর্থাৎ আই ওয়ান দ্বারা বোঝাবে প্রথম ভূমিকম্পের তীব্রতা এছাড়াও আমাদেরকে আদর্শ ভূমিকম্পের তীব্রতা লাগবে অর্থাৎ যখন কোনো ভূমিকম্প হয় না তখন পৃথিবীর যে কম্পন সেটি আর এই আদর্শ ভূমিকম্পের তীব্রতাকে আমরা এস দ্বারা প্রকাশ করব আর এই এস এর মান হচ্ছে ওয়ান মাইক্রোন আর এটিকে যদি আমরা সেন্টিমিটারে প্রকাশ করি তাহলে পাবো ওয়ান ডিভাইড বাই টেন থাউজেন্ড সি এম যাকে আমরা দেখতে পারি জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান সি এম আমরা জানি ভূমিকম্প তীব্রতা মাপার জন্য যে সূত্র আছে তা হলো আর ইকাল টু লক বেস হবে টেন আর এখানে আই ডিভাইড বাই এস এখানে আমরা আই ওয়ান লিখবো কারণ আমরা প্রথম ভূমিকম্পের হিসাব করব এখানে আমরা আর এর মান জানি এইট আর এর পরবর্তী এইট বসাব এরপরে বাকি যে আছে তা লিখবো এখন আমরা এই যে লগের সম্পর্ক আছে সেটিকে সূচক আকার প্রকাশ করব আমরা জানি বিটি রিপার এন ইকাল টু এ হলে এন ইকাল টু লগ যার ভিত্তি হবে বি আর আর্গুমেন্ট হবে এ এটির সাথে যদি এটি কম্পেয়ার করি তাহলে এন এর মান হচ্ছে এইট এর মান হচ্ছে টেন আর এই এর মান হচ্ছে আই ওয়ান ডিভাইড বাই এস এখন এটি থেকে যদি আমরা এটি লিখি তাহলে বিয়ের পরিবর্তে লিখবো টেন এন এর পরিবর্তে লিখবো এইট এ এর পরিবর্তে লিখবো আই ওয়ান ডিভাইড বাই এস অর্থাৎ আমরা এটি লিখবো টেন টু ডি পাওয়ার এইট ইকাল টু আই ওয়ান ডিভাইড বাই এস এখান থেকে আমরা আই ওয়ান এর মান বের করবো অর্থাৎ লিখবো বা আই ওয়ান ডিএ বাই এস ইকোয়াল টু টেন টেন্টি ফোর এইট বা আই ওয়ান ইকাল টু টেন টেন্টি ফোর এইট ইন্টু এস এখন আমরা এস এর মান বসাবো অর্থাৎ লিখব টেন টেন্টি ফোর এইট ইন্টু জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান সেন্টিমিটার যা থেকে আমরা প্রথম ভূমিকম্পে তীব্রতা পাচ্ছি টেন থাউজেন্ড সেন্টিমিটার অর্থাৎ প্রথম ভূমিকম্পের তীব্রতা এবার আমরা প্রশ্নটি লক্ষ্য করব সেখানে বলা হয়েছে একই বছর সেখানে আরও একটি ভূমিকম্প হয় যা পূর্বের চেয়ে ছয়গুণ বেশি শক্তিশালী অর্থাৎ দ্বিতীয় ভূমিকম্পের ক্ষেত্রে তীব্রতা আই টু এর মান হবে প্রথম ভূমিকম্পের তীব্রতা ছয়গুণ বেশি আর প্রথম ভূমিকম্পের তীব্রতা ছিল দশ হাজার সেন্টিমিটার যার সাথে আমাদেরকে ছয়গুণ করতে হবে অর্থাৎ আমরা পাচ্ছি সিক্সটি থাউজেন্ড আবার আদর্শ ভূমিকম্পের তীব্রতা অর্থাৎ পৃথিবীর স্বাভাবিক কম্পন যাকে আমরা ভূমিকম্প হিসাবে বিবেচনা করি না সেই এস এর মান হল ওয়ান মাইক্রন যাকে সেন্টিমিটার প্রকাশ করলে আমরা পাচ্ছি জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান সেন্টিমিটার আমাদেরকে দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা বের করতে হবে আমরা জানি ভূমিকম্পের মাত্রা এখানে মাত্রাকে আমরা আটটু দ্বারা প্রকাশ করব কারণ এখানে দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা হিসাব করব ইকুয়াল টু লক যার ভিত্তি হবে টেন আর আর্গুমেন্ট হবে আই টু ডিভাইড বাই এস এখানে আমরা আই টু এবং এসের এর মান জানি যা বসিয়ে আমরা আট টুর মান বের করব এখানে আই টুর মান হচ্ছে সিক্সটি থাউজেন্ড সেন্টিমিটার এবং এস এর মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান সেন্টিমিটার এখন আমরা ডিজিটাল ডিভাইসে বসাবো তাহলেই দ্বিতীয় ভূমিকম্পের মাঠটা বের করতে পারব যা থেকে আমরা পাচ্ছি এইট পয়েন্ট সেভেন সেভেন এইট এটিকে আমরা দশমিকের পরে এগারো রাখবো অর্থাৎ এটির পরে দশমিকের সংখ্যা একটি রাখবো এজন্য আমরা এই দ্বিতীয় যে সংখ্যাটি আছে সেটি বিবেচনা করব এখানে আছে সেভেন আর এই সংখ্যাটি যদি ফাইভ সিক্স সেভেন এইট বা নাইন হয় তাহলে পূর্বের সংখ্যা একবারই দিতে হয় অর্থাৎ এই জন্য আমরা লিখব এইট পয়েন্ট এইট অর্থাৎ রিক্টার স্কেলে পরবর্তী ভূমিকম্পের মাত্রা হলো এইট পয়েন্ট এইট এবার আমরা ন নং প্রশ্ন দেখব এখানে বলা হয়েছে উনিশশো সালের জুলাই মাসে কক্সবাজারের মহেশখালীতে যে ভূমিকম্প হয় তার মাত্রা রেকর্ড করা হয়েছিল ফাইভ পয়েন্ট টু এবং দু হাজার সালের ছয় ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণাঞ্চলে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয় তা মহেশখালীর ভূমিকম্পের তীব্রতার চেয়ে থ্রি গুণ বেশি শক্তিশালী ছিল আমরা বের করব তুরস্কের দক্ষিণাংশের ভূমিকম্পের মাত্রা কত ছিল প্রথমে আমরা দেখব মহেশখালীতে যে ভূমিকম্প হয়েছে সেখানে কি কি দেয়া আছে ক্ষেত্রে এখানে দেয়া আছে মাত্রা ফাইভ পয়েন্ট টু অর্থাৎ আমরা লিখব মাত্রা মাত্রাকে আট দ্বারা প্রকাশ করা হয় এখানে যেহেতু মহেশখালী ভূমিকম্পের মাত্রা এর জন্য আমরা লিখব আর এম আর এর মান হলো ফাইভ পয়েন্ট টু আর ভূমিকম্পের মাত্রার ক্ষেত্রে আমরা যে সূত্রটি জানি তা হলো আর ইক টু লক ভিত্তি হলো ট্রেন আই ডিওড বাই এস এখানে এই আই হচ্ছে তীব্রতা আমরা মহেশখালী ভূমিকম্পের ক্ষেত্রে এই তীব্রতা এর মান বের করব তাহলে তুরস্কের ভূমিকম্পের মাঠটা আমরা বের করতে পারব এজন্য আমরা তীব্রতা ধরব তীব্রতাকে আই দ্বারা প্রকাশ করা হয় আর এখানে যেহেতু মহেশখালী হিসেবে করছে এজন্য লিখব আই এম আমাদেরকে আরেকটির মান দরকার হবে সেটি হলো এস বা আদর্শ ভূমিকম্পের তীব্রতা অর্থাৎ পৃথিবীর স্বাভাবিক কম্পন যাকে আমরা ভূমিকম্প হিসেবে বিবেচনা করি না সেটি হল আদর্শ ভূমিকম্পের তীব্রতা আর সেটি হলো ওয়ান মাইক্রন যাকে আমরা লিখতে পারি ওয়ান ডিভাইড বাই টেন থাউজেন্ড সেন্টিমিটার আর দশমীকে প্রকাশ করে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান সেন্টিমিটার এখন আমরা এই সূত্রের সাহায্যে আয়ের মান বের করতে পারবো অর্থাৎ আমরা লিখব আমরা জানি এখানে মহেশখালী ভূমিকম্পের ক্ষেত্রে লিখব এই জন্য লিখব আর এম ইকাল টু লগ যার ভিত্তি হবে টেন কারণ মহেশখালীর আমরা আর এম এর মান বসাবো আর আর এম এর মান হচ্ছে ফাইভ পয়েন্ট টু এটি একটি লগের সমতা যাকে আমরা সূচকীয় সমতায় প্রকাশ করতে পারব আমরা জানি এ দি পর এন ইকাল টু যদি বি হয় তাহলে এন ইকাল টু লক ভিত্তি হবে এ আর্গুমেন্ট B বি এখন এটিকে যদি আমাদের যে লগের সমতা আছে তার সাথে তুলনা করি তাহলে দেখব যে এন এর মান হচ্ছে ফাইভ পয়েন্ট টু এর মান হচ্ছে টেন আর বি এর মান হচ্ছে আই এম বাই এস এখন এটি থেকে আমরা যেহেতু এটি পাবো এজন্য লিখতে পারি এর মান টেন এন এর মান ফাইভ পয়েন্ট টু টু মান হচ্ছে আই এম বাই এস অর্থাৎ আমরা এটি লিখব বা টেন টুয়েন্টি পাইভ পয়েন্ট টু ইকাল টু আই এম এখান থেকে আমরা আই এম এর মান বের করব এর জন্য আমরা পক্ষ অদল বদল করবো লিখব আই এম টেন টু দ্বীপর ফাইভ পয়েন্ট বা আইএমই কর টু টেন টু 5.2 ফাইভ এস আর এখানে এস এর মান হলো জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সেন্টিমিটার এখন এটি হিসেব করলে আমরা মহেশখালী ভূমিকম্পের তীব্রতা পাব অর্থাৎ মহেশখালীর ভূমিকম্পের তীব্রতা হলো ফিফটিন পয়েন্ট এইট ফোর এইট নাইন সেন্টিমিটার যেহেতু আমরা মহেশখালীর ভূমিকম্পের তীব্রতা নির্ণয় করেছি এখান থেকে আমরা তুরস্কের ভূমিকম্পের মাত্রা নির্ণয় করতে পারব এবার দেখব তুরস্কের ভূমিকম্পের ক্ষেত্রে কী কী দেয়া আছে এখানে বলা আছে তুরস্কের ভূমিকম্পের তীব্রতা মহেশখালীর চেয়ে তিনশো আটানব্বই গুণ বেশি অর্থাৎ আমরা লিখতে পারি তীব্রতা এখানে তীব্রতাকে আমরা আইটি দ্বারা প্রকাশ করব আর এই আইটি হচ্ছে মহেশখালীর যে তীব্রতা পেয়েছি অর্থাৎ ফিফটিন পয়েন্ট এইট ফোর এইট নাইন সেন্টিমিটার এর তিনশো আটানব্বই গুণ বেশি যা থেকে আমরা পাচ্ছি সিক্স থ্রি জিরো সেভেন পয়েন্ট এইট সিক্স টু টু সেন্টিমিটার আবার আদর্শ ভূমিকম্পের তীব্রতা অর্থাৎ পৃথিবীর স্বাভাবিক কম্পন সেটি সব ক্ষেত্রে এক থাকবে অর্থাৎ আমরা লিখব আদর্শ ভূমিকম্পের তীব্রতা আর এই আদর্শ ভূমিকম্পের তীব্রতাকে বা পৃথিবীর স্বাভাবিক কম্পনকে আমরা এস দ্বারা প্রকাশ করব আর এই এসের এর মান হচ্ছে ওয়ান মাইক্রন যাকে আমরা পূর্বে সেন্টিমিটার প্রকাশ করেছি আর সেক্ষেত্রে পেয়েছি জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান সেন্টিমিটার যেহেতু আমরা তুরস্কের ভূমিকম্পের তীব্রতা এবং আদর্শ ভূমিকম্পের তীব্রতা জানি এজন্য আমরা ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের সূত্র থেকে তুরস্কের ভূমিকম্পের মাত্রা নির্ণয় করতে পারব অর্থাৎ আমরা লিখব অতএব ভূমিকম্পের মাঠটা মাত্রাকে আর দ্বারা প্রকাশ করা হয় যেহেতু আমরা ত্রস্কে মাত্রা বের করব ওই জন্য লিখব আরটি আর এক্ষেত্রে সূত্রটি হলো লক বৃত্তি হবে টেন আর আর্গুমেন্ট হবে তীব্রতা আর এখানে তীব্রতা প্রকাশ করেছে আইটি দ্বারা ডিভাইড বাই আদর্শ ভূমিকম্পের তীব্রতা অর্থাৎ এস এখানে আমরা আইটি এবং এস এর মান জানি আইটি এর মান হচ্ছে সিক্স থ্রি জিরো সেভেন পয়েন্ট এইট সিক্স টু টু আর এস এর মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান এখন ক্যালকুলেটারে যদি এই মানগুলো বসাই এর জন্য আমরা ক্যালকুলেটারে লগ লিখবো এরপরে ভিত্তির জায়গায় ট্রেন লিখবো এরপরে একটু আগাবো এরপরে যে আর্গুমেন্ট আছে সেটি লিখব যা থেকে আমরা পাচ্ছি সেভেন পয়েন্ট সেভেন নাইন নাইন যাকে আমরা সেভেন পয়েন্ট এইট ধরতে পারি অর্থাৎ আমরা লিখতে পারি তুরস্কের ভূমিকম্পের মাঠটা সেভেন পয়েন্ট এইট পরবর্তী ভিডিওতে আমরা দেখব প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই অভিজ্ঞতাটির সকল একক কাজ আলোচনা এবং অনুশীলনের প্রশ্নগুলোর সমাধান ম্যাথ স্কুলের সকল গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো